শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি চৌধুরী আহসানুল করিম, সহকারী অধ্যাপক হিসেবে অবসরপ্রাপ্ত, বর্তমানে লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজে আমি শিক্ষকতা করেছি। আমার বাবা হচ্ছেন আবুল হায়াত চৌধুরী, হেডমাস্টার বেতাগী ইউনিয়ন হাই স্কুল। উনি নিজের জমি দিয়ে হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সেই 1968 সালে উনি ছিলেন মহামণি অ্যাংলোপালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক। সেখান থেকে গিয়ে উনি নিজের গ্রামে, যেখানে হাই স্কুল ছিল না, সেখানে উনি হাই স্কুল প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিয়েছিলেন আমরা গ্রামবাসীকে সাথে নিয়ে। সেই স্কুলটা এখন রোটারি বেতাগী ইউনিয়ন হাই স্কুল। আমার আম্মা হচ্ছেন ফাতেমা বেগম, উনিও শিক্ষিকা। বনি বেকারি নির্মাণ আবাসিক এলাকায় থাকি। সেই ঠিকানা হচ্ছে বেতাগী রাঙ্গুনিয়া। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমার বয়স 11 বছরের মধ্যে হবে, আমি ক্লাস 5 পড়তাম। তো আমার একটা ঘটনা মনে আছে, পাঞ্জাবিরা আমাদের গ্রামে আসছিল। পাঞ্জাবি আসছে বলে সবাই পালাচ্ছিল, আমরাও পালিয়ে গিয়েছিলাম। আমাদের গ্রামটা ছিল আসলে কর্ণফুলি নদীর পাড়ে। কর্ণফুলি নদী এবং পাহাড় দুটোরই সমন্বয় আছে আমাদের গ্রামে। আমরা পাহাড়ে পালিয়ে গিয়েছিলাম, আমি, আমার ভাই, আমার চাচারা, আমরা সবাই পালিয়ে গিয়েছিলাম। পাঞ্জাবিরা এসে আমাদের বাড়িতে খানা দিয়েছিল। আমরা তো কেউ ছিলাম না, তো বাড়িতে ওরা খাবার দাবার যা ছিল সেগুলো খেয়েওছিল। তাছাড়া আমার ফাদার ছিলেন মুক্তিযুদ্ধের একজন সংগঠক, আমাদের গ্রামে বেতাগীতে উনি কাজ করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে। ক্যাপ্টেন করিম এবং অন্যান্য যারা মুক্তিযোদ্ধা ছিল সেই সময়, তাদেরকে তিনি আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছেন, তাদেরকে নানাভাবে সহায়তা করেছেন। ফজলুল কাদের চৌধুরী আমার আব্বাকে ধরে নেওয়ার জন্য অনেক লোকজন পাঠিয়েছিল। আমার বাবা একজন ত্যাগী মুক্তিযোদ্ধা বলা যায়। এইটুকুই আমার অভিজ্ঞতা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন।
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।